আমার কাছে এই দৃশ্যটা এত কিউট লেগেছিল যে আমি ধারণা করতে পারছিলাম না ওই সময়টা যে এত সুন্দর একটা মুহূর্ত। কারণ পুচকু সোনা দেখো, আমার জেঠিমা জেঠু মানে ওর বড় ঠাম্মি বড় ঠাকুরদার পাশে এসে মাঝখানে কত সুন্দর করে শুয়ে আছে। বললাম যে রাশি যাইস না আজকে, কিন্তু এই রাশি কথা শুনতেছে না, কি বলবো বলো ওকে। দেখো কি বলবো ওকে, খরগোশ, দুষ্টু মিষ্টু দুইটা খরগোশ, এই জন্য রাশির মন আর এখানে টিকে না। কি রাশি, কি করবি বাড়ি গিয়ে খরগোশকে? তোর মনে এখন কি বলতেছে চল তো, কি তোর মনে কি চলতেছে ওইটা বল। মানে বাড়ি গিয়ে তুই কি করবি খরগোশটাই, কিভাবে খাওয়াবি ধরবি, এগুলো ভাবতেছিস? হ্যাঁ, এই জন্য আর ভালো লাগতেছে না এখানে। না কতক্ষণ বাড়ি যাই? হুম, তোকে যে কলুম আমি কালি এলে তো থুয়ে আসি নে, তুমি এলে কালি থুয়ে আসি মোর সোনা মাগো, কালি থুয়ে আসি মুই মুই তোকে মি এখানে আইসি, এখানে মোর বাইক দেখিস না বুলেট কেন থুয়ে আসেন তোকে, মোর রয়্যাল এনফিল্ড কেন থুয়ে আসি মেলায়। তবে এই যে নামটা এখানে তানিস, দুই দিন পরে তানিস দেখতে পারবো না, তবে মিতানস রাশি। তোমার নাম কি? মিতানস, তিনজনেরই নাম থাকবে এখানে, মিতানস, মিতু, তানিস, মিতানস, একটা নামে তিনজন। তো বাইরে চলে আসছে এরা গরমের জন্য। ও রাশি, কালি তো তুই আসিস না, প্লিজ প্লিজ প্লিজ, তুই তুই অনেকদিন কোটে থাকলো কত, আর তুই অনেকদিন কোটে থাকলো তোর ভাই কাজ দেখবি তুই গেলে, তোর যে বেশি ভালোবাসে তোর ভাই। তো তুই দিদি হোস, তুই দিদি হোস, আটকে পারবি না, কাওয়ালে আটকে পারবি না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাও আটকে পারবি না, যাবই আজকে বাড়ি। হ্যাঁ, ঝড় বৃষ্টি এসে তখন কি করবো, তার মানে একে আর আজকে আটকানো যাবে না, আজকে ও বাড়ি যাবেই। হ্যাঁ ঠিক আছে, যা, প্রচণ্ড পরিমাণে গরম আজকেও, তাই বাইরে একটু এসে হাঁটাহাঁটি করতেছি, বাইরে আসলাম। তো বন্ধুরা, ছেলে এখন ঘুমাইছে, তো আমি ভাত খেয়ে আসলাম এই মাত্র। তো ভাত খেয়ে মানে বাড়িতে থাকা যাচ্ছে না, এত গরম, তো মনে হচ্ছে একটু বাইরে আসি। আর বাইরে এসেও কোনো লাভ নেই, কেন হাওয়ার বংশ নেই, একটু যে হাওয়া উঠবে সেরকম না, পাতাগুলোও নড়ে না গাছের পাতাগুলো। তো যাই হোক, ওই ওই যে ওই ঘরে, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছে, এই ঘরটাতে ছেলে ঘুমিয়েছে, জেঠিমা আছে, জেঠু আছে, ওদের সাথে ঘুমিয়েছে, ঘুমের জন্য কান্না করছিল, জেঠিমা নিয়ে ঘুম পাতালো, এখন সুন্দর ঘুমাচ্ছে, আর আমি একটু ফ্রিলি এখানে একটু হাঁটাহাঁটি করছি, আর হাসি তো চলে যাবে, তো ওর সাথে একটু গল্প করছি। তোমাদের দাদা ভাইও ছিল, ও দিয়ে গেল একটু, এখন ও স্নান করেনি বললাম, তো বলে সন্ধ্যার সময় একবারে স্নান করবো, এখন স্নান করবো না। তো আমি একটু হাঁটাহাঁটি করছি, ইচ্ছা করছে এখানে বসতে, কিন্তু বসার উপায় নেই, তো একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে তারপর বাড়ি যাবো। এখানে থাকলেও কিন্তু গরমে একদম সেদ্ধই হয়ে যাচ্ছি। তো ওই যে আমার আরেকটা মোবাইল নিয়েছে, এই যে আমার মোবাইলটা নিয়েও বলতেছে যে মামি রিলস বানাবো, তাহলে ঠিক আছে তুই গান সিলেক্ট কর, রিলস বানাবো দুইজনে মিলে, ও দারুণ রিলস বানায়। তো বলছে আমার তোমার সাথে রিলস বানাবো, ঠিক আছে গান সিলেক্ট কর, রিলস বানাবো। তো এখন একটু রিলস টিলস বানিয়ে বাড়ি যাবো, সেরকম তো আর রিলস বানানো হয় না, সেই কবে রিলস বানিয়েছিলাম, শর্ট ভিডিও মনেই পড়ে না। তো ভাবছি একটু কয়েকটা বানাই। রেডি, ভাইকে ছেড়ে দিদি চলে যাচ্ছে। দেখো আজকে আমি এতবার করে বললাম রাশি থাকবো একটা দিন, অ্যাকচুয়ালি বাড়িতে মন টিকছে না, বাচ্চা মানুষ না ওকে, দেখো ওকে আমি যে বাড়িতে নিয়ে আসছি, এখানে যে ডেকে নিয়ে আসছি, ওকে কাজ করানোর জন্য নয়, ওকে জাস্ট এনেছি বসে বসে ভাইকে একটু দেখবে, বা মিতু তাহলে বাড়ির যেটা টুকটাক কাজগুলো এগুলো করতে পারবে। তো কিন্তু ওই যে খরগোশ দেওয়াতে কী হয়েছে, ওর মনটা গেছে চটকে, যে বাড়িতে যাবো খরগোশ ইচ্ছে করুন, বাচ্চা মানুষ বুঝতেই পারো যেটা হয় সেটাই আর কি। তো বাড়িটা খারাপ দুদিন ধরে মানে কয়েকদিন ধরে ছিল না রাশি,
তো ও যাওয়ার পরে আসলে তো ঘুরি না রে তুই দাঁড়িয়ে থাক অনেকটা খালি খালি লাগছিল মিত্র বলছিল যে রাশিটা চলে গেল খারাপ লাগছে সেটাই হ্যাঁ তো বাড়ি যাওয়ার কথা রে কয় আগে বাড়ি যাও না বাড়ি যাও আগো শোনা রে না 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 চল রাস্তা চল রাস্তা চল রাস্তা চলো বাবা চল রাস্তাতে আছে না আনছিস কি ঘামে তুই গরম সহ্য করতে পারে না গরম লাগছে রে গরম লাগছে রে গরম লাগছে দাদারা গরম লাগছে রে ও দাদা গরম লাগছে গরম আরে বাবন দেরি না যে খুচিবু আমার চুকু 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 আমার চুকু 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 আমার চুকু আমার চুকু চুকু চশমা পড়েছে তুমি আমাকে চিনতেই পাচ্ছ না বাপা তুমি মাথা ওই থেকে গুলে যাচ্ছ আমাকে চিনতে পারছো না আমাকে চিনতে পারছ ও ঝিঝুম দিয়েছিলে আমাকে ঝিঝুম দিয়েছে আমাকে ঝিনা করলে তোমাকে সবাই বকবে বাপা বলবে দুষ্টু মিতান খুব দুষ্টু শোয়াইলে কান্না আর কান্না কান্না চলো আজকেও চোখের মধ্যে তুমি লাগাই দিছো এগুলা ভুরুর মধ্যে ভুরু হবে ভুরু ভুরু আপনি হবে কত তো লাগবো দেশিটা নাই হ্যাঁ কত করে হ্যাঁ একবার নিলে ঝুঁকি নিব কোনটা কত কো ভালো মাল দাও ফ্রেশ মাল দিবা একদম হ্যাঁ ফ্রেশ দাও দাও না এক দেড় কেজি এক কেজির একটু বেশি দাও কাটা কাটা এক কেজি দিবা নাকি হ্যাঁ একটু বেশি দাও তো তার আগে কিন্তু আমি মাথা মার জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ যাই হোক বাজারে আমি এসে কিন্তু মার জন্য মিটার জন্য ওই নিয়ে নেওয়া এই খরচগুলো কলা নিলাম কিছু দেশি মালভোগ আর আম নিয়েছি আমটা খেতে পারবে কি না জানি না আর নিয়েছি হচ্ছে বেদেনা স্পেশালি বেদেনাটা অনেক কাজ করবে এখন তো যাই হোক বন্ধুরা কালকে আর রাতে ভিডিওটা ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সকালবেলা এন্ড করছি তো আমাকে এক দিদিভাই আমাকে আমার কাছে কিছু উত্তর চেয়েছিল মানে প্রশ্ন রেখেছিল যে তানিস ভাই তুমি অবশ্যই এই জিনিসটা জানাবে আমরা জানতে চাই কারণ এর সঙ্গে অনেক কিছু রিলেটেড আছে বা থাকে তো আমি একটা কথাই বলবো আমি বলবো অবশ্যই দিদিভাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে এই জিনিসটাকে নিয়ে আমি আর কিছু বাড়াতে চাই না কারণ এই জিনিসটা নিয়ে যত ইসে হবে ততই আরও একটু বুঝতেই পারছো আমি কিছু আর কিছু খুলে বলতে চাচ্ছি না তুমি ভালো করেই বুঝতে পেরেছ তো যাই হোক কালকে রাতে আর কি বাজার টাজার করে এসে আর কেন জানি না মনে ছিল না আর শারীরিক পরিশ্রমও একটুখানি তো মানে কালকে কারেন্টও ছিল না আমাদের এদিকে মোটামুটি এক দেড় ঘন্টা ওই এই সেই করতে করতে বাচ্চাকে সারাক্ষণ হাওয়া দিতে দিতে ওই মানে মনে ছিল না ব্লগটা কন্টিনিউ করার এর মাঝে অনেক কিছু যদিও শেয়ার করার মতো ছিল তো সব কিছু করা হয়নি শেয়ার কালকে ভিডিওটাতে আজকে তো সেই যে কিছু কথা আর কি তোমাদের সাথে বলবো শেয়ার করব তো যেহেতু জানতে চেয়েছো অবশ্যই জানাবো
তো বন্ধুরা প্রথম কথাটা হচ্ছে আমার মার অপারেশনে আমি কিন্তু প্রথমত কারোর কাছে টাকা আমি নিজের থেকে কারোর কাছে চাইনি। হ্যাঁ যদি মানে ওরকম পরিস্থিতি মানে হতো যে চাওয়ার মতো তাহলে অবশ্যই যেতাম, কিন্তু যারা দিয়েছে তারা ভালোবেসে দিয়েছে, নিজের যেহেতু নিজেরই জন্য দিয়েছে, এটা একটা কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমরা জানো একটা পেশেন্ট অপারেশন করার করতে যতটা খরচা হয় তার করার তার তার অর্ধেক খরচা হয় যখন পেশেন্টটাকে বাড়ি নিয়ে আসা হয় এবং তাকে একটু ভালো মন্দ ভালো কিছু খাওয়া দাওয়া বা মেডিসিন কন্টিনিউ করা বা টেক কেয়ার দেখভাল করা, তাতেও কিন্তু একটা মোটামুটি খরচা হয়। দিদিভাই কিন্তু শুনতে চেয়েছে শুধু যে তোমার কত খরচ হয়েছে সেটা তুমি বলবে, তো আমি শুধু যেটা খরচ হয়েছে সেটাই বলছি। আর এখানে আমার ছোটোখাটো যে ব্যাপারগুলো 100 টাকা 200 টাকা বা হচ্ছে টুকটাক যে খরচ এগুলো আমার মনেও নেই, আর এগুলো মনে হয় না যে বলারও প্রয়োজন আছে, কারণ বললে একটা নিজেকেই অনেক ইসে মনে হবে যে আমি আমার মার পিছনে কোথায় 50 টাকা দিলাম, কোথায় 100 টাকা দিলাম এবং কোথায় আমি নিয়ে যাওয়া আসা করলাম। তো এগুলো ধরাটা একদম সত্যি খুব খুব একটা পাপ কাজ হবে আমার যেটা মনে হয়, তো এগুলো ধরবো না কখনোই না। তো যেটা আর কি শুনতে চেয়েছি, আর একটা কথা বলি তার আগে, কিছু প্রশ্ন এসেই যায় তো কথার থ্রুতে কথা আসে। তো আমি যখন তোমরা জানো যে আমি মিতুকে ডেলিভারি হওয়ার বা দুইটা মিতুর সাথে দুইটা সেলাই হওয়ার তারপরে বাচ্চার খরচা টুকটাক বাচ্চা হলে পরে বুঝতেই পারো ডেলিভারি ওর ডেলিভারির পিছনে প্রায় আমার 60-70 হাজার টাকা গেছে মিতুর সিজারিয়ান ডেলিভারিতে। সেই ক্ষেত্রে আমার হাত পুরোপুরি ফাঁকা ছিল, যদি অল্প কিছু আমার সেভিংস ছিল সেগুলো সব শেষ মানে শেষ হয়ে যায়, আর এদিক সেদিক আমি ছোটোখাটো কিছু ধার ঋণ মোটামুটি এখনও আছি। আর কী বলবো, তো এই সেই জন্য তোমরা আবার এটা বলতে পারো যে এই সামান্য কিছু টাকার জন্য কেন তুমি সোনা বন্ধক রাখতে গেছো। হ্যাঁ তো এই প্রশ্নটা চলেই আসবে, সেই জন্য আমি বলি যে যেহেতু আমার হাত ফাঁকা ছিল আর হাতে যদিও বা কিছু ছিল কিন্তু সেটা সেটা নিয়ে তো আর মানে একটা তো হাতে রাখতেই হবে একটা অ্যামাউন্ট না, সবসময় কখন কি হয়ে যায় দেখা গেল 2000-এর জায়গায় 4000, 4000-এর জায়গায় 8000 এরকম খরচা হতেই পারে। সেই জন্য যেহেতু আমার হাতে বেশি ছিল না তাই আমি ওটা এক্সট্রা করে আমি আমাকে করতেই হয়েছে, বন্ধকটা রাখতেই হয়েছে, না হলে কোনো অ্যামাউন্ট ছিল না। তো যাই হোক এগুলো গেল কথা। আর টুকিটাকি এখনও মানে বাড়িতে একটা খরচা হয় পেশেন্ট আসার পরে, তো সেগুলো আমি বলছি না কারণ বলাটা সত্যি খুব খারাপ হবে আর কি, আর তোমরা অনেক খারাপ পাবে যে হ্যাঁ জানিস তুমি তোমার মার পিছনে এটা এটা করবে সেটা আবার বলতে হয়। তবে না, যেটা ওই দিদিভাইটা যেটা জানতে চেয়েছে সেটাই জানাচ্ছি। প্রথমত বন্ধুরা একটা কথা বলি, আমাদের এদিকে আমি নার্সিং হোম তোমরা তো জানোই যে কয়েকটাতে ঘুরেছি, ঘোরার পরে যেখানে আমি স্বাস্থ্যসাথীর সুবিধাটা পেয়েছি সেখানেই আমি অ্যাডমিশন করিয়েছি, মানে ডাক্তার তারপরে যে বন্ধুটা বা আমার এই দাদা যে হেল্প করেছে আর কি, ওই সব কিছু ওই করেছে দৌড়াদৌড়ি, তো মানে ইসে করা ডাক্তারকে দেখানো এই সেই করা যথেষ্ট পরিমাণে হেল্প করেছে, সেটা কিন্তু যে খুব একটা বিনা স্বার্থে সেটাও না, তাকেও একটা পারিশ্রমিক দিতে হয়েছে সেটাও আমি বলছি লাস্টে। তো যাই হোক তারপরে পারিশ্রমিক তো দিতেই হয়, কিন্তু যে হেল্পটা করেছে আমাকে আমি তো জানতামই না যে এরকম এরকম ওখানে স্বাস্থ্যসাথীর যে সুবিধাটা, তো তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যাই সেই বন্ধুটাকে বা দাদা। হ্যাঁ সেটা হচ্ছে আমাদের দিকে এই নার্সিংহোমে শুধু স্বাস্থ্যসাথী থেকে যেটা কেটেছে সেটা হচ্ছে ওদের যে নার্সিংহোমের যে চার্জটা সেই চার্জটা কেটেছে, না ডাক্তারের চার্জ কেটেছে, ডাক্তারের পেমেন্টটা ওটি হওয়ার পরে পরেই দিতে হয়েছে আর কি, ওটি সাকসেস হওয়ার পরেই ডাক্তারের যে চার্জ সেটা দিতে হয়েছে। তো এবার প্রথম থেকে শুরু করছি, অপারেশন করার আগে হচ্ছে যে মেডিসিন কিছু 10 দিনের, তারপরে যে টেস্ট অপারেশনে তোমরা হয়তো বা অনেকেই জানো আমার থেকে অনেক ভালো জানো, ভাগ্য ভালো যে MRI বা বায়োস্পি এগুলো টেস্ট করতে দেয়নি, কিন্তু তারপরে যতগুলো টেস্ট ইকো টেস্ট থেকে শুরু করে মানে নানান রকমের 8-10টা টেস্টই ছিল, 8-10টা এরকম মানে আমার এক্সাক্ট আমার মনে নেই সব মানে রিসিপ্ট কপি সব আমার কাছে আছে। তো টেস্ট আর মেডিসিনে মোটামুটি আমার কাছে প্রায় 12,000 টাকার মতো খরচ হয়েছে। এবার দেখো কিছু কম এদিকে হতে পারে কিছু বেশি হতে পারে, আমি কিন্তু মানে ঠিক একদম হিসাব কষে বসিনি কারণ বুঝতেই পারছো আর ঠিক, কিন্তু আমি হিসাব করে যে তোমাদের সাথে শেয়ার করছি না, আমি আনুমানিক যে একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে যে কাটায় কাটায় একটু এদিক সেদিক হতেই পারে, আমি আগেই বলে দিচ্ছি একটু এদিক সেদিক হতে পারে কিন্তু প্রায় 12,000 গেছে আর কি।
100 টাকা কমও যেতে পারে 100 টাকা বেশিও যেতে পারে তারপরে যেটা আসে সেটা হচ্ছে ডাক্তারের যে চার্জটা ডাক্তারের চার্জ উনি চাইছিলেন 13000 ডিমান্ড করেছিলেন তারপরে আমি 1000 টাকা কম দিই ওটি সাকসেস হওয়ার পরে আমি 10000 টাকা দিই তারপরে গিয়ে 2000 টাকা দিই তো টোটাল গেল 12000 ডাক্তারের চার্জ মানে ওটিটা করানো তারপরে আসলো মাসি খরচ মাসি প্রায় 2500 টাকা মতো নিয়েছে 5 দিন ছিল বোধহয় সেলাই যে কাটার ব্যাপারটা বা মাছ কিনে এসে যে ওই বন্ধু দাদাটা যে ড্রেসিং করে গেল সেখানে দিয়েছি আমি 1000 টাকা ওকে আর মাসিকের টিপস একটা কিছু করেছে হয় তোমার কাজ তো ওই টিপস এবং ওই কাজটা করার জন্য 100 টাকা নিয়েছে এবং নিচে নেমে মানে ভিতরে নেয়নি তো আমিও খুশি মনে দিয়েছি যে ঠিক আছে ওই 100 টাকা দিয়েছি যে গাড়ি করে নিয়ে আসছি আমি শুধু তোমাদেরকে ওখান ওইখানকার হিসাবগুলো বলছি নাকি বাড়িতে আসার পরে যে খরচ এগুলো বলছি না তো যখন গাড়িতে নিয়ে এসলাম গাড়ি আমাদের কাছে 750 টাকা নিয়েছে আর যে ছেলেটা আমাদের জন্য এত মানে দৌড়াদৌড়ি করেছে বা বিভিন্ন জায়গায় খবর নেওয়া ডাক্তার এই করা সেই করা ওকে আমি 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 আমার খুশি মতো 1000 টাকা দিয়েছি আর কি যে না ওকে তো এতদিন মানে আমাদেরকেই সে দিল সার্ভিস দিল বা হচ্ছে আমরা জানতাম না কোথায় কোন ডাক্তার বসবে নিয়ে যাওয়া ডকুমেন্ট ইস্যু করা ভেরিফাই করা সব কিছু যেহেতু ও করেছে তো আমি আমার খুশি মনে 1000 টাকা দিয়েছি আর কি তো যাই হোক বন্ধুরা এই ছিল খরচ যাই হোক সবাই খুব ভালো থাকো হাসি খুশি থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা।